পাকিস্তানের প্রধানমন্ত্রীরা কেন পূর্ণ মেয়াদ ক্ষমতায় টিকতে পারে না? পাকিস্তানের 75 বছরের ইতিহাসে এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী তাদের 5 বছরে পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। তার আগে ক্ষমতাচ্যুত হতে হয়েছে তাদের। সবশেষ ইমরান খান পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন। পাকিস্তানে 1947 সাল থেকে যদি প্রত্যেক প্রধানমন্ত্রী তাদের 5 বছরের মেয়াদ শেষ করতে পারতেন, তবে ইমরান হতেন দেশটির 15তম প্রধানমন্ত্রী। অথচ তিনি দেশটির 22তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। ইমরান হলেন দেশটির একমাত্র প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটে হারার কারণে 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। তবে তার আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা কেন মেয়াদ শেষ করতে পারেনি? লিয়াকত আলী খান 4 বছর, খাজা নাজিমুদ্দিন 2 বছরের কম সময়, মোহাম্মদ আলী বগরা 2 বছর, চৌধুরী মোহাম্মদ আলী 1 বছর, ফিরোজ খান নুন 1 বছরের কম সময়, নুরুল আমিন 13 দিন, জুলফিকার আলী ভুট্টো 3 বছর 11 মাস, মোহাম্মদ খান জুনোজো 3 বছর, বেনজির ভুট্টো 2 বছর, নওয়াজ শরীফ 3 বছর, বেনজির ভুট্টো দ্বিতীয় মেয়াদে 3 বছর, নওয়াজ শরীফ দ্বিতীয় মেয়াদে 2 বছর, মীর জাফরুল্লাহ খান জামালি 19 মাস, চৌধুরী সুজাত 2 মাস, শওকত আজিজ 3 বছর, ইউসুফ রাজা গিলানি 4 বছর, রাজা পারভেজ আশরাফ 1 বছরের কম সময়, নওয়াজ শরীফ 4 বছরের বেশি সময়, শহীদ খাকান আব্বাসি 1 বছরের কম সময়, ইমরান খান 3.5 বছরের বেশি। 2018 সালে 18 আগস্ট প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান খান। জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় 2022 সালের 10 এপ্রিল প্রধানমন্ত্রিত্ব হারান তিনি। মাহফুজা আক্তার, দৈনিক যুগের কণ্ঠস্বর।